একদম শেষ করে দিব, তার সম্পূর্ণ পরিবার একসাথে শেষ করে দিব। কেরামত, আমার বাবা মার যদি কোনো কিছু হয় আমি কাইটা কুচি কুচি কইরা কুকুর দেখামো। খেলাধুলা করি বাইরে যাবার মন ধর না, তাই ভাবলাম যে মারে কইয়া তোমাকে বাড়িতে ঘুরে আসি, আমি তো প্রতিদিন থাকি, এই জন্য গেছি। চল সামনে একটু ঘুরে নিয়ে আসি। আস্তে আস্তে থাক। বসের কাছে নিয়ে যা, তুই তো অনেক বাসা, তোর তোর বাড়তে দেওয়া যাবো না, তোর এবার রোস্ট করে খামো। চল চল দেখ সাইরা দেখতেছি, নইলে কিন্তু ভালো হবো না। আরে কি আর ভালো হবো, তুই তো আমারে অনেকবার মাইরে পুঙ্গু হাসপাতালে বাড়াইছিলি, আবার কমাতেও বাড়াইছিলি, তুই আমারে কিচ্ছু করতে পারিস নাই, বুঝস নাই। আর এবার তুই মারসো, তোরে আমার কাছে বন্দুক আছে, তোরে একটা গুলি করবো শেষ করে দিই, পরে তোরে কাবাব বানিয়ে খামি। দিহান দিহান দিহান, ও আমার প্রচুর ক্ষতি করছে, আরে আমি কিভাবে ধরতে পারবো, নালে আমার মাথায় ঠিক থাকতেছে না। বাবা হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি দিহানরে ধরে আনার জন্য লোক পাঠাইছি, দিহানরে ওরা এক্ষুনি ধরে নিয়ে আসবো, তারপরে দিহানরে এখানে আমি ঝুলামু, তারপরে নিয়ে আসবো ধরে ওর বাপ মারে, তারপরে দিহানের চোখের সামনে ওর বাপ মাইরে আমি সারখার কইরা ঘুরে ফেলামু। কিরে বালক, তোর কি উপায় হবে রে বালক, তোকে আগুনে পুড়ে শিক্ষা বাপ বানিয়ে খাবো, আর তার বাপ মারে উপটা করে নিয়ে নিচে আগুন জ্বালে। জি জি এটা আবার কি রে, তোর খালা? হ্যাঁ তুই একটা আচ্ছা কাম করেছিস, ও কি ড্যান্স জানে? আমার বাবা মার যদি কোনো কিছু হয় আমি কাইটা কুচি কুচি কইরা কুকুর দেখামো। কে এত চিল্লা চিল্লা কথা কে হয়েছে? এই চল আয়, কই যাবো কই যাবি? শোন তার সম্পূর্ণ পরিবার একসাথে শেষ করে দিব। দাঁড়াও বাবা, এক মিনিট, আমার পরিবারের একজন বাকি আছে, দিহানের বোন পরি। ওই তো সার পোকা, ওরে তো দুই নগের চিবি দিয়া শেষ করে দিব। চল চল বলছে, চল দেখ ভালো হবো না। কি ভালো হবো আর কি খারাপ হবো,
আর কিছু কোন অপেক্ষা কর, তোর বাপ মার কি অবস্থা হয় আমি চাই চাই দে বুঝছা? ঠিক আছে, আমার বাপ মার চিন্তা পরে কর, আগে তোর চিন্তা কর। শোন, আমি থাকতে আমার বাবা মার কেউ কোনো ক্ষতি করতে পারবো না, একবার খালি সারা পায় নি তখন অবস্থা আমি কি করবো? ও চুপ থাক, পরেরটা পরে দেখা যাবো, তখন নিজে চিন্তা কর, বুঝছ নাই? ঠিক আছে। ও লে 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 তোমারে অনেক দামে বেচা দেবো, বসের কাছ থেকে কমিশন পামো। বোঝো না? ও লে 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 এ সারপুকার বাচ্চা, তোরে তো আমি স্পেশাল ভাবে দেখে আনিমু, আমি খালি সারা পেয়ে নেই। একদম উড়লে করে তুমি পানি খাবার গেছে। হ্যাঁ গেল
প্রত্যেকবারের মতো এইবার অঙ্গর তোর হারিয়ে দিলি, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নাই, এর প্রতিশোধ আমি নিবো। আমার নাম স্নেহা, এর প্রতিশোধ আমি ভয়ঙ্কর ভাবে নিবো।